একটা কঠিন টাইপের মানুষ হতে শিখুন, মনের মধ্যে জেদ তৈরি করুন। এইভাবে নিজেকে কষ্ট দিয়েন না, কেউ পাত্তা না দিলে আপনিও পাত্তা দিয়েন না, কেউ ভালো না বাসলে আপনিও ভালোবাসেন না, কেউ গুরুত্ব না দিলে আপনিও গুরুত্ব দিয়েন না, সে আপনাকে না চিনলে আপনিও তাকে নিজের মাইন্ড থেকে সরিয়ে নেন। সব কিছুর সহজ সমাধান আছে, আপনাকে যে নিজের থেকে বাতিলের খাতায় রাখতে চায় আপনিও তাকে সেইখানে রাখুন। সুখে থাকতে গেলে প্রিয় মানুষের সাথেও কঠিন হতে হয়, তাদের মুখের উপর জবাব দিতে হয়। আসলে ভালোবাসার সম্পর্কে যখন আপনার অনুভূতি শূন্য, যেখানে আপনার বিন্দু পরিমাণ সম্মান নেই, যেখানে অযত্নে অবহেলায় পড়ে থাকা লাগে, সেই স্থান ত্যাগ করতে শিখুন। পৃথিবীতে আপনার ভালো আপনি নিজে ছাড়া কেউ বোঝার ক্ষমতা রাখে না। বিশ্বাস করেন, দুঃখিনীর দুঃখ আজীবন থাকে না। একটা মানুষের দুঃখ আজীবন দীর্ঘস্থায়ী হয় না, একজন মানুষ দীর্ঘদিন ভালোবাসার অভাবে ভোগে না। সময়ের ব্যবধানে ভালো সময় আসে, ভরসা রাখুন, ধৈর্য ধরুন, আল্লাহ আছেন।